85তম ঐতিহ্যবাহী চেকেন্দা ভাণ্ডারি মেলার উদ্বোধন হল। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী 85তম চেকেন্দা ভাণ্ডারি মেলার শুভ উদ্বোধন করা হল। গত 29শে অক্টোবর লক্ষ্মী পুজোর দিনে পুজো দেওয়া হয়। তিন দিন ভোগ দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে বুধবার সন্ধ্যায় মেলার শুভ সূচনা হল। মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এবং আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই। ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই মেলা সরকারিভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন ইসরোর বিজ্ঞানী জলপাইগুড়ি জেলার কৌশিক নাককে কমিটির পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। জানা গেছে মেলা চলবে আগামী 7ই নভেম্বর পর্যন্ত। সুষ্ঠুভাবে মেলা সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা লক্ষ্য করা গেছে। মন্ত্রী উদয়ন গুহ এবং বুলুচিক বড়াইক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, পদ্মশ্রী করিমুল হক সহ অনেকে। ভাণ্ডারি মেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে। মেলা কমিটির সম্পাদক কেশব চন্দ্র রায় বলেন, গত 85 বছর পূর্বে এই চেকেন্দা ভাণ্ডারি এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। এরপর স্থানীয় রসিক চন্দ্র রায়ের উদ্যোগে প্রথম চেকেন্দা ভাণ্ডারি মাঠে কুবের দেবতাকে ভাণ্ডারি রূপে পুজো করা হয়, দুর্ভিক্ষর কবল থেকে গ্রামকে বাঁচাতে। তারপর থেকেই এই পুজো হয়ে আসছে। তারা কিন্তু অনেক সহযোগিতা করে, যাদের মাধ্যমে আজকে কিন্তু আমরা মেলাটা খুব ভালোভাবে খুব শান্তি মতন আমরা দেখতে পাই। আর এইটা একটা ইতিহাসিক, এটা এইরকম আমরা দেখেছি, অনেক মেলা আমরা দেখেছি, কিন্তু এই একটা মেলা আছে যে যত রাত বাড়বে ওই কিন্তু লোকজনের সংখ্যা আবার ভিড় অনেক বাড়তেই থাকবে। সুতরাং এইখানে 7 দিন বাকি আপনারা নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পারবেন অনেক লোকজন, সমস্ত দোয়ারশের যত চা বাগান থেকে নিয়ে সমস্ত লোকজন এই মেলাতে ঘুরতে আসে, তারা পরিজন তারা পরিবারকে নিয়ে আসে। নিশ্চয়ই আমরা আশা করবো যাতে প্রত্যেক বছর যেরকম মেলাটা চলে এবারও শান্তি মতন যাতে এই মেলাটা চলে, এই অনুরোধ সবার কাছে। 85তম ভাণ্ডারি পূজা, 85 বছর আগে এই এলাকায় নাকি প্রচণ্ড একটা দুর্ভিক্ষ হয়েছিল। এই যে আমরা যে মাঠটায় মেলা করি, সেই মেলার মাঠের যে মালিক নাম রসিকচন্দ্র রায়, ওনারা তখন চিন্তা করছিলেন যে এই এলাকায় দুর্ভিক্ষ হচ্ছে, আমরা একটা পূজা করব। সে ভাণ্ডারি দেবতার পূজা সে বছর থেকেই চালু করে 85 বছর আগে। তারপরে থেকেই প্রতি বছর এই এলাকায় ফসল ভালো হতো এবং প্রতি বছর জাঁকজমক করে পূজা হতো। তখন একটা ছনের ঘর করে তারা পূজা শুরু করে, আস্তে আস্তে এটা মেলাটা শ্রীবৃদ্ধি করে, পরবর্তীতে গ্রাম পঞ্চায়েতের হাটে যায় এবং বর্তমানে পঞ্চায়েত সমিতির আন্ডারে এই মেলা হচ্ছে, চলছে আর কি। আপনার পরিচয়? আমি হচ্ছে মেলা কমিটির সেক্রেটারি। নাম কেশব চন্দ্র রায়। আমি কখনো দেখিনি বা আমার মাথাতেও কখনো এটা আসেনি যে এই ধরনের মূর্তি যে আমাদের বাংলায় বা উত্তর বাংলায় পুজো হয়, সেটা আমার ধারণা ছিল না এবং এর আগে আমি কোথাও দেখবারও সুযোগ পাইনি। তো এটা একটা নতুন অভিজ্ঞতা হল এবং সেটা অনেকের সাথে শেয়ার করতে পারবো। আর মেলা মানে তো বলেছি যে মেলা হচ্ছে মানুষের মিলনস্থল, সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ আসবে, তারা মিলিত হবে। আমাদের কাজ হচ্ছে, প্রশাসনের কাজ হচ্ছে, তারা যাতে সম্পৃক্ত এই কটা দিন এই মেলা উপভোগ করতে পারেন সেই ব্যাপারে সহযোগিতা করা। পুলিশ প্রশাসন সবাই সেই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমাদের সরকার